হত্যা চেষ্টার এক আসামিকে ধরতে পুরো ভারত জুড়ে চলছে চিরুনি অভিযান। 80,000 পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাঞ্জাব থেকে হরিয়ানা, এরপর উত্তরাখণ্ড থেকে জম্মুতে ঘুরে বেড়াচ্ছেন ব্যক্তিটি, যা নিয়ে ভর্ৎসনা করেছে আদালত। 30 বছর বয়সী শিখ নেতাকে আটকের অভিযানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে নিউ ইয়র্ক, লন্ডন ও টরেন্টোর মতো বড় শহরগুলোতেও। হামলা হয়েছে যুক্তরাজ্যে অবস্থিত ভারতীয় হাইকমিশনে। কিন্তু কে এই অমৃতপাল সিং, যাকে নিয়ে সরগরম ভারতের রাজনীতি? 2020 সালে প্রণীত বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে 1.5 বছরের বেশি সময় ধরে ভারতে চলে কৃষক আন্দোলন। দীপ সিধু নামে এক পাঞ্জাবি অভিনেতা আন্দোলনটিতে নেতৃত্ব দিয়ে আসেন আলোচনায়। এ সময় শিখদের অধিকার রক্ষায় তিনি গড়ে তোলেন সামাজিক সংগঠন ওয়ারিস পাঞ্জাবদে। গেল বছর দীপ সিধুর মৃত্যুর পর সংগঠনের হাল ধরতে বেছে নেওয়া হয় অমৃতপাল সিংকে। তাই দুবাই ফেরত অমৃতপাল বনে যান শিখদের নতুন নেতা। একের পর এক কর্মসূচিতে তার জ্বালাময়ী বক্তৃতা দ্রুত সময়ের মধ্যে তাকে করে তোলে জনপ্রিয়, সঙ্গে গড়ে ওঠে বিশাল ভক্তকুল। তবে নিজেকে খালিস্তানের সমর্থক হিসেবে ঘোষণা দেওয়ার পরপরই সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান অমৃতপাল। খালিস্তান নিয়ে কেন এ সমস্যা তা বুঝতে হলে আশ্রয় নিতে হবে ইতিহাসের। খালিস্তান অর্থ বিশুদ্ধ ভূমি। 1920-এর দশকে সর্বপ্রথম শিখদের জন্য আলাদা দেশ খালিস্তানের দাবি তোলা হয়। 1940-এর দশকে লাহোর প্রস্তাবের সময় পাঞ্জাবের আকালি দল শিখদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তোলে। কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার এ দাবি নাকচ করে দিয়ে নতুন সংবিধানে শিখদের প্রাধান্য দেওয়ার আশ্বাস দেয়। যদিও শিখরা মনে করতেন নতুন সংবিধানেও তাদের ততটা গুরুত্ব দেওয়া হয়নি। প্রায় 3 দশক পর 80-এর দশকে কট্টর শিখবাদ নিয়ে রাজনীতির মাঠে হাজির হন জার্নেল সিং ভিন্ডরানওয়ালে। এতে ভারতের মধ্যে একটি আলাদা শিখ রাষ্ট্র তৈরির দাবি আবারও প্রকট হয়। হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু করায় একসময় সরকারের রোশানলে পড়েন ভিন্ডরানওয়ালে। এদিকে তার সমর্থকেরা উড়োজাহাজ হাইজ্যাক করা সহ বিভিন্ন চরমপন্থার আশ্রয় নেয়। ফলে 1984 সালে ভিন্ডরানওয়ালেকে ধরতে অপারেশন ব্লু স্টারের মাধ্যমে শিখদের পবিত্র স্বর্ণমন্দিরে অভিযান চালানো হয়। বেসরকারি তথ্যমতে এই অভিযানে নিহত হন কমপক্ষে 3,000 জন। এর 4 মাস পরই নিজের 2 শিখ দেহরক্ষীদের হাতে নিহত হন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খালিস্তান আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করার পর অমৃতপাল বলেন, অমিত শাহকেও ইন্দিরা গান্ধীর পরিণতি বরণ করতে হতে পারে। ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অমৃতপালকে ধরতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয় পাঞ্জাব সরকারকে। অমৃতপালের ঘনিষ্ঠ সহচর লাভপ্রীত সিংকে গ্রেফতার করে ভাগবত মন প্রশাসন। এরপরেই হাজারেরও বেশি সমর্থক নিয়ে পাঞ্জাবের আজনালা থানা ঘেরাও করেন অমৃতপাল। বাধ্য হয়ে লাভপ্রীতকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে বিজেপি সরকার। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অমৃতপালের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। এরপর থেকে চলছে এই ইঁদুর বিড়াল খেলা। নাফিয়ার মনন, এখন বিশ্ব।